ফ্রি ফায়ার গেম বাংলাদেশ থেকে তো অবশ্যই ব্যান আছে, 4-5 মাস হয়ে গেল এখনো পর্যন্ত বাংলাদেশ থেকে ফ্রি ফায়ার আনব্যান হচ্ছে না। তাছাড়া ফ্রি ফায়ার গেম ইন্ডিয়া থেকে এখন ব্যান করে দিয়েছে। আর এখন বর্তমান সময় এমন একটা পরিস্থিতি যাচ্ছে যে তোমাদের VPN ছাড়া তো ফ্রি ফায়ার গেম খেলাই যাচ্ছে না। তোমরা যদি ইউটিউবে সার্চ করো VPN কোনটা সেরা হবে তাহলে অনেক ভিডিও পাওয়া যাবে। সেখানকার কিছু VPN হয়তো ভালো, বাট সেই VPN গুলো বেশি হয়ে গেলে এক মাস খেলতে পারবা, পরে আর নেট পিং ভালো দিবে না। তোমরা এখন যে VPN গুলো নিয়ে প্রবলেম আছো সেই প্রবলেম গুলো হচ্ছে, প্রথম প্রবলেম হচ্ছে তোমরা ম্যাচে ভালো করে পিং নিয়ে গেম প্লে করতে পারতেছো না। তারপর হঠাৎ তোমাদের গেম খেলার সময় ডিসকানেক্ট হয়ে যাচ্ছে, গেম খেলার সময় হঠাৎ পিং হাই হয়ে যায়, আর গেমে যখন VPN কানেক্ট করতে দাও তাহলে তো অনেক অ্যাড আসে। আরেকটা বিষয় আমি তোমাদের বলবো যে প্লে স্টোরে কিন্তু তোমরা ভালো কোনো VPN পাবা না, তাহলে দুইটা সমস্যা তোমরা অবশ্যই পাবা। প্রথম সমস্যা হচ্ছে তোমরা এক মাসের বেশি আমি গ্যারান্টি দিলাম সেই VPN তে খেলতে পারবা না, এক মাস পর নেট অনেক হাই দিবে। আর যেটা হচ্ছে বড় সমস্যা, তোমার ফোন ল্যাগ দিবে, তাছাড়া VPN কানেক্ট করতে অথবা ডিসকানেক্ট করতে যাওয়ার সময় অনেক অ্যাড আসবে, যার কারণে তোমার সময় অনেকটা নষ্ট হবে। তো যাই হোক, আমি একটা কথাই বলবো, তোমার ভালো VPN নেই জন্য কিন্তু এই ভিডিওটা দেখতে আসছো, ভিডিওটা একটু মিস করো না, কারণ এই ভিডিওতে যে VPN টা নাম বলবো এটা হচ্ছে সেরা VPN, কারণ এই VPN তে আগামী 5 মাস ধরে আমি খেলতেছি আর এই 5 মাসের মধ্যে কোনো প্রবলেম আমি পাই নাই, অথবা গেমে ঢুকে আমি দেখায় দেবো যে VPN টা কেমন পিং দিচ্ছে, কিভাবে কানেক্ট করতে হবে, কিভাবে ডাউনলোড করতে হবে, এই ভিডিওতে সবকিছু তোমাদের প্রমাণ সহ দেখাবো। আরো একটি কথা হচ্ছে এই VPN টা তোমাদের 1 GB থেকে হাই লেভেলের যে ফোনগুলো আছে সব ফোনে ভালো পিং দিবে, VPN এ কোনো অ্যাড আসবে না, কানেক্ট করতে অথবা ডিসকানেক্ট করতে একদম সিম্পল। তাছাড়া গেমে তো ভালো পিং পাবা, অবশ্যই ভিডিওটা দেখতে থাকো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবা, কারণ এমন VPN তোমাদের আর কেউ দিবে না। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা। এটা নিয়ে আজকের ভিডিও শুরু করা যাক। শুরুতে VPNটা কীভাবে ডাউনলোড করতে হবে, কীভাবে কানেক্ট করতে হবে, কীভাবে ডিসকানেক্ট করতে হবে, অথবা একদম প্রমাণ দেখাবো যে VPNটা গেমে ঢুকার পর আমার কত করে পিং পায়, এই বিষয়গুলো তোমাদের দেখানোর পর আমি তোমাদের এটা বলে দেবো যে এই VPN এর মধ্যে তোমাদের সুবিধা অসুবিধা এই দুইটাই আমি বলে দেবো ভিডিওর লাস্টে, তাই অবশ্যই সুবিধা অসুবিধা জানার জন্য ভিডিওটা ফুল দেখতে থাকবা। এই VPNটা তোমরা অবশ্যই প্লে স্টোরে পাবা না, আর এই VPN এর নাম হচ্ছে ইন্ডিয়া VPN, এটা আমি 5 মাস ধরে ইউজ করতেছি। কারণ তোমরা যদি আমার চ্যানেলে যাও তাহলে চ্যানেলের একদম নিচের দিকে যাবা, আর নিচের দিকে যাওয়ার পর এমন একটা ভিডিও পাবা, দেখতে পাচ্ছো এই ভিডিওতে 16K ভিউ আসছে, আর এই ভিডিওটা অলরেডি 5 মাস আগে আমি আপলোড করছিলাম। এই ভিডিওতে কিন্তু আমি দেখাই দিছিলাম যে এই ইন্ডিয়া VPNটা কিভাবে ডাউনলোড করতে হবে, কিন্তু আজকে এই একই VPN নিয়ে আবারও আরেকটা ভিডিও দিতে হচ্ছে, কারণ এই VPNটা অনেকটা ভালো, যারা এখন এই VPN ডাউনলোড করে না তাদের জন্য এই ভিডিওটা। তো এই VPNটা তোমরা প্লে স্টোর অবশ্যই পাবা না, যার কারণে তোমরা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি একটা লিংক দিয়ে রাখবো, সেই লিংকে যা ক্লিক করবা। ভিডিওর ডিসক্রিপশন বক্সে কিভাবে ক্লিক করতে হয় এটা যারা জানো না তারা অবশ্যই আমি বলে দিতেছি, ভিডিওর টাইটেলের উপর ক্লিক করবা, টাইটেলের উপর ক্লিক করবো তোমাদের এমন একটা ইন্টারভিউ আসবে, এখানে মোর অপশনে ক্লিক দেওয়ার পর এখানে একটা VPN এর লিঙ্ক তোমরা দেখতে পারবা, এটার উপর ক্লিক করে দিবা। যাই হোক, এখানে লেখা আছে VPN লিঙ্ক, আর এই লিঙ্কের উপর তোমরা ক্লিক করবা, ভিডিওটা ধৈর্য সহকারে দেখো, আর এই লিঙ্কের উপর ক্লিক করার পর এমন একটা ইন্টারভিউ তোমাদের নিয়ে যাবে, এখানে একটু লোডিং খাবে, লোডিং খাওয়ার পরে দেখবো এখানে লেখা আছে আর ডাউনলোড অপশন আসছে, এই ডাউনলোড অপশনে যদি তোমরা ক্লিক করো তাহলে এমন একটা ইন্টারফেসে নিয়ে যাবে। আর এখানে আমি জুম করে দেখাচ্ছি কি লেখা আছে, এখানে কিন্তু আবারও ডাউনলোড লেখা আসছে, তো এই ডাউনলোডের উপর তোমরা ক্লিক করে দিবা, আর সাইডে লেখা আছে 5 MB। তো যাই হোক, এখানে ডাউনলোডের উপর তোমরা ক্লিক করে দিবা, এখানে দেখো ডাউনলোডের উপর যখন আমি ক্লিক করে দিলাম তখন নিচে দেখতে পাচ্ছো ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে, মানে অ্যাপটা ডাউনলোড হইতেছে। তো যাই হোক, VPNটা ডাউনলোড করতে তোমাদের মাত্র 5 MB লাগবে। তো VPNটা ডাউনলোড হোক, ডাউনলোড হওয়ার পর তোমাদের আমি কানেক্ট করে দেখাবো, আর গেমে নিয়ে একদম প্রুফ দেখা দেবো, মানে প্রমাণ দেখা দেবো কত করে পিং পাচ্ছে। এখানে ডাউনলোড করার পর আমি ইনস্টল দিয়ে দেবো, আর ইনস্টল করার পর তোমাদের আমি একদম সোজা গেমে নিয়ে চলে যাব। তো গাইজ, এখানে কিন্তু ইনস্টল হয়ে গেছে, তো আমি ওপেন দিয়ে দিলাম, ওপেন দেওয়ার পর তোমাদের এমন ইন্টারফেস শো করবে, VPN যখন প্রথমবার তুমি ঢুকবা তখনই এমন শো করবে, তো একটু ওয়েট করবে। এখানে কিভাবে VPNটা ডাউনলোড করছি এটা দেখে কিন্তু বের হয়ে যায় না, কারণ এখানে অনেক কিছু জানা আছে। তো এই VPN কিন্তু কোনো অ্যাড আসবে না, তো উপরে দেখতে পারতেছো লোকেশন অপশন আছে, তো এটার উপর ক্লিক করবো, এখানে আছে ফাস্টার সার্ভার, তো এটা হচ্ছে তোমাদের টাকা দিয়ে কিনতে হবে, তো এটা বাদ দাও। তো এখানে সাইডে দেখো ফ্রি লেখা আছে, এটার উপরে যাওয়ার পর এখানে অনেক তোমরা লোকেশন পাওয়া যাবে, তো এখানে বেস্ট সার্ভার হচ্ছে তোমার সিঙ্গাপুর সার্ভার। এখানে দেখো আমি সিঙ্গাপুর সার্ভার দেওয়ার পর কিন্তু এইভাবে কানেক্ট হয়ে যাচ্ছে, তো কানেক্ট হওয়ার সময় একটু লোডিং নেবে, এই দেখো কানেক্ট হয়ে গেছে, কানেক্ট হওয়ার পরে কিন্তু কোনো অ্যাড আসে নাই। আমি আবারও একটা কথা বলি, এই VPN এর মধ্যে বেস্ট সার্ভার হচ্ছে সিঙ্গাপুর সার্ভার, আর 2 নম্বরে যে সার্ভারটা হচ্ছে সেটা হচ্ছে ইন্ডিয়া সার্ভার। তো এখানে অল টাইম মানে বেশিরভাগ সময় মানে অধিকাংশ সময় দেখো সিঙ্গাপুর সার্ভার আবার ফুল হয়ে গেছে,
এক কথায় অধিকাংশ সময় সিঙ্গাপুর সার্ভার ফুল থাকে, যার কারণে তোমাদের ইন্ডিয়া সার্ভার কানেক্ট করে খেলতে হবে। তো ইন্ডিয়া সার্ভারটা আমি কানেক্ট করে ফেলছি এই VPN এর মধ্যে। তোমরা যদি সিঙ্গাপুর সার্ভারটা খালি পাও না, মানে যত যখন ফুল থাকবে না তখন সিঙ্গাপুর সার্ভারটা নিয়ে খেলবা, আর যখন ফুল থাকে তখন এখানে ইন্ডিয়া সার্ভার অপশন তিনটা আছে, এখানে তিনটার মধ্যে শুধু ইন্ডিয়া যেটা লেখা আছে সেটা কানেক্ট করে তারপর গেমে ঢুকে পড়বা। তো এখানে আমি আবারও সিঙ্গাপুর খালি পাইছি, যার কারণে সিঙ্গাপুরটা কানেক্ট করে আমি তোমাদের গেমে ঢুকায় দেখা দিতেছি কত করে পিং পাচ্ছে, একদম প্রমাণ দেখাবো এর মধ্যে। এই ভিডিওটা তোমরা ধৈর্য সহকারে দেখো, কারণ এই ভিডিওতে আমি এটা বলে দেবো যে এই VPNটা ইউজ করে তোমাদের সুবিধা কী পাবা আর অসুবিধা কী পাবা। তাছাড়া এই ভিডিওতে আমি একদম প্রমাণ দেখা দিতেছি যে গেমে ঢুকে কত করে পিং পাচ্ছে। তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে যে এই ভিডিওটা তোমার বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করবা, কারণ শেয়ার না করলে তোমার বন্ধুরা ভালো VPN পাবে না, কারণ এই VPNটা অনেক ভালো, যার কারণে তোমাদের শেয়ার করতে হবে। আর গাইস, যারা ভিডিওটা এখনো লাইক করেনি তারা অবশ্যই ভিডিওটা লাইক করে দেওয়া, চ্যানেলের অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবো না। তো অবশ্যই দেখতে পাচ্ছ VPNটা কানেক্ট হয়ে গেছে, আর আমি এখান থেকে সরাসরি গেমে চলে যাব। এখানে দেখতে পারতেছো গেমে ঢোকার আগে কিন্তু আমি একটু স্পিড বাড়িয়ে দিয়েছিলাম তাড়াতাড়ি ঢোকার জন্য, কারণ ভিডিওটা এমনিতে লং হয়ে গেছে। তো তোমাদের প্রমাণ দেখানোর জন্য এতটুকু বড় হয়েছে ভিডিওটা। গেমে ঢোকার সময় কিন্তু প্রবলেম হয়নি, আর লবিতেও চলে আসছে, দেখতে পারতেছো কোনো নেট প্রবলেম নাই, তোমরা তো বুঝো। তো এখান থেকে আমি সরাসরি ট্রেনিংয়ে চলে যাবো, আর ট্রেনিংয়ে যাওয়ার পর আমি দেখা দেবো কত করে পিং পাচ্ছে। VPNটা ইউজ করে তোমাদের ডিসকানেক্ট হবে না, কানেক্ট করতে ডিসকানেক্ট একদম সিম্পল, আর গেমে ঢুকে ভালো পিং নিয়ে খেলতে পারবা, কোনো অসুবিধা তোমার পাবা না এই VPN। শুধু এই VPN একটাই সমস্যা পেলেও পেতে পারো, যদি তোমার সিমের মধ্যে নেট একদম স্লো থাকে, মানে নেট যদি 3G থাকে তাহলে VPNটা কানেক্ট হতে একটু প্রবলেম হবে, মানে নেট দুর্বল থাকলে কানেক্ট হতে একটু সময় নেবে। তাছাড়া তোমরা দেখছো VPNটা কানেক্ট করতে কোনো প্রবলেম হয়নি। তো এখানে দেখতে পারতেছো আমি কিন্তু ট্রেনিংয়ে চলে আসছি, আর ট্রেনিংয়ে আসার পর তোমরা পিংটা দেখো খালি, আর কিছু দেখতে হবে না। আমি দাঁড়িয়েছি এখানে, তোমরা পিং এখানে দেখতে পারতেছো 80-এর নিচে অল টাইম পিং পাচ্ছে। আমি গ্যারান্টি দেবো তোমরা যদি এই VPNের মধ্যে সিঙ্গাপুর সার্ভারটা কানেক্ট করে খেলো তাহলে অল টাইম 80-এর নিচে পিং পাবা, একদম 100-এর নিচে তোমরা পিং পাবা, একদম খুব ভালো, একদম সেই কোয়ালিটির একটা পিং পাবা এই VPN দেখে দে, শুধুমাত্র সিঙ্গাপুর সার্ভারে। আর যদি ইন্ডিয়া সার্ভারে খেলো তাহলে পিং পাবা হচ্ছে, ইন্ডিয়া সার্ভারে খেললে তোমরা 120 করে পিং পাবা, এটা অরিজিনাল পিং, কোনো ফেক পিং থাকবে না। অস্থির একটা VPN তোমরা কিন্তু দেখতে পাচ্ছ, পিং একটু নড়াচড়া দিচ্ছে না, শুধু 73-74 করে পাইতেছে। তো ভিডিওতে যারা এখনো লাইক করো না তারা অবশ্যই লাইক করে দাও, চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, আর আমাকে কমেন্ট করে জানাও যে VPNটা কি তোমার কাজ করছে নাকি। তো এই ছিল আজকের ভিডিও, তো পরের ভিডিওতে আবারও কথা বলবো, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আসসালামু আলাইকুম।